অন্যতম বড় খবর সিজিওতে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল অনলাইন ক্লাসের তথ্য চেয়ে তলব ইডির তথ্য নিয়ে সিজিওতে হাজির তাপস মণ্ডল সিজিওতে এলএম তাপস মণ্ডল আমরা এই মুহূর্তের আপডেট জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার অর্ণব এখনো পর্যন্ত তাপস মণ্ডল তিনি সিজিওতে গিয়েছেন বলে জানতে পারছি আর কি কি আপডেট দেখো বিশাখা যেটা জানা যাচ্ছে ইডি সূত্রে যে এই তাপস মণ্ডল বলে যে ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু মানিকের খুব ক্লোজ অ্যাসোসিয়েট ছিল এবং তারা বিভিন্ন জায়গায় কিন্তু যে ইনস্টিটিউট গুলো সেই ইনস্টিটিউট গুলো চালাতো এবং সেখান থেকে কিন্তু বহু ছাত্রছাত্রী যারা অকৃতকার্য হয়েছিল তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল এবং সেই যে সিন্ডিকেটটা সেই সিন্ডিকেটের সাথে কিন্তু একটি অনলাইন ক্লাসের বিষয়ে উঠে আসে এবং আজকে তার সমস্ত ডিটেলস নিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা তাপস মণ্ডলকে কিন্তু ডেকে পাঠিয়েছেন সিজিওতে এবং ইতিমধ্যেই ছতলায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে অন্যদিকে মানিক ভট্টাচার্য তার মেডিকেল করিয়েও তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ খুব সম্ভবত তাদের দুজনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে বলে খবর ইডি সূত্রে বিশাখা অর্থাৎ কোথাও গিয়ে যদি কোনো রকম অসঙ্গতি থাকে বিশেষ করে যে অনলাইন ক্লাসের ব্যাপারে জানতে চাওয়া হচ্ছে সেই জন্যই কি মানিক ভট্টাচার্য এবং তাপস মণ্ডল তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে যেটা সম্ভাবনা একবারই দেখো সেই কারণেই তার কারণ হচ্ছে এমন বেশ কিছু ডকুমেন্টস পাওয়া গেছে যেগুলো কিন্তু মানিক ভট্টাচার্য এবং তাপস মণ্ডল দুজনের কেন্দ্রের সাথে একটা রিলেটেড বিষয় রয়েছে এবং যে রিলেটেড বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলোতে ইডি দেখছে যে কত টাকার ট্রেল হয়েছিল এবং একটা বিশাল পরিমাণের টাকার অঙ্ক কিন্তু ইতিমধ্যেই ইডির কাছে উঠে এসেছে 35টা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসেছে সেই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেক্ষেত্রে মানিক ভট্টাচার্য বিভিন্ন সময় টাকা নিয়ে বিভিন্ন ভুল তথ্য দিয়েছিলেন বলে ইডি মনে করছে এবং সেই জন্যই কিন্তু দুজনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবার সম্ভাবনা ইডির তরফ থেকে জানা যাচ্ছে ধন্যবাদ অর্ণব আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার ছিলেন আমাদের সঙ্গে যখন তাপস মণ্ডল সিজিও কমপ্লেক্সে এলেন সেই সময় আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন তিনি কি বললেন শুনুন আমাদের অ্যাকাউন্টে নিয়ে তো ওখানে পেমেন্ট হয়েছে তো এডুকেল অ্যাসেস অথবা সেটি আচ্ছা